প্রথম আলোর মাসিক ইনকাম কত? আসল তথ্য শুনলে আপনার মাথা খারাপ হবে। 2022 সালে প্রথম আলোর আয় ছিল প্রায় 1200 কোটি টাকা। এই আয়ের বৃদ্ধির প্রধান কারণ হলো সংবাদপত্রের জনপ্রিয়তার পাশাপাশি ওয়েবসাইটের জনপ্রিয়তায় বাংলাদেশে শীর্ষে। অনলাইন বিশ্বের জনপ্রিয়তার দিক থেকে 287 নম্বরে প্রথম আলো পোর্টাল দক্ষিণ এশিয়ার শীর্ষ 5টি গণমাধ্যমের মধ্যে একটি। প্রথম আলোর আয়ের প্রধান উৎস হচ্ছে সংবাদপত্রের বিক্রি, সংবাদপত্রের বিজ্ঞাপন, ওয়েবসাইটের বিজ্ঞাপন, প্রকাশনা ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম। প্রকাশনী ব্যবসা চালু করেন 2009 সালে। এখন পর্যন্ত প্রকাশিত হয়ে 797টি বই। প্রথম আলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত সংবাদপত্র। এটি প্রতিদিন প্রায় 5 মিলিয়ন কপি বিক্রি করে, অর্থাৎ 50 লক্ষ কপি বিক্রি করে। প্রতিটি সংবাদপত্রের দাম যদি 10 টাকা করে তাহলে 5 কোটি টাকা। শুধুমাত্র সংবাদপত্র বিক্রি করে ডেইলি ইনকাম করতেছে 5 কোটি টাকা। প্রথম আলোর ওয়েবসাইট এবং অ্যাপসগুলোতে প্রচুর পরিমাণে অনলাইন বিজ্ঞাপন দেখা যায়। এই বিজ্ঞাপনগুলো থেকে প্রথম আলোর প্রতি মাসে ইনকাম প্রায় 100 কোটি টাকা। প্রথম আলোর ওয়েবসাইটে মান্থলি ভিজিটরের সংখ্যা 3 কোটি 30 লক্ষ এবং প্রতি মাসে পেজ ভিউয়ের সংখ্যা 22 কোটি। সম্পাদকীয় এবং অন্যান্য সেবা থেকে প্রতি মাসে আয় প্রায় 50 কোটি টাকা। এছাড়াও প্রথম আলোর ম্যাগাজিনগুলো জনপ্রিয়তা অনেক বেশি, প্রতি মাসে প্রায় 10 লক্ষ কপি বিক্রি হয়।